সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ঠিক কতগুলো প্রশ্নের অ্যান্সার করা যুক্তিযুক্ত বা কতগুলো প্রশ্নের অ্যানসার করলে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় টিকতে পারি তো এইটার বেসিসে প্রথমে কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে আপনি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার প্রস্তুতি মডেল টেস্ট নেগেটিভ মার্কিং ভুলের সংখ্যা ফিফটি ফিফটি পার্সেন্টেজ এবং কাট মার্কস তো এই বিষয়গুলো কিন্তু এটার সাথে রিলেটেড তো প্রথমে যেটি বলতে হয় সেটা হচ্ছে যে এইটা সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করবে আপনার প্রস্তুতির উপরে আপনার প্রস্তুতি কিরকম সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে এবং সেটাই কিন্তু নির্ধারণ করে দেবে যে আপনি পরীক্ষার হলে কতগুলো অ্যান্সার করবেন হ্যাঁ তো এটার আমরা যে কথাটা বলতে পারি অলরেডি কিন্তু আপনি অনেকগুলো মডেল টেস্ট দিয়ে ফেলেছেন হ্যাঁ আপনি পরীক্ষা অংশগ্রহণ করার পর অনেকগুলো মডেল টেস্ট দিয়েছেন তো সেখান থেকে কিন্তু আপনি কিছু শিক্ষা পেয়েছেন বা সেখান থেকে আপনি কিছু মানে বুঝতে পেরেছেন যে আসলে আমরা মডেল টেস্ট দিতে গেলেই আমাদের কাছে যে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে এর মধ্যে নেগেটিভ মার্কিং দেখবেন যে আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলোতে আপনার নেগেটিভ মার্কিংটা কেমন আপনি যদি একশো পঞ্চাশটা ধরে নিচ্ছি আপনি একশো পঞ্চাশটা সবসময় অ্যান্সার করেন তো সেই একশো পঞ্চাশটা অ্যান্সার করলে আপনার সেখান থেকে কতগুলো প্রায় ভুল হয় তারপরে ভুলের সংখ্যা এই জিনিসটাকে আমরা একটা মডেল টেস্ট ভিত্তিতে বলতে পারি যে একটা মডেল টেস্ট দিয়ে আপনার ভুলের সংখ্যা কিরকম হয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পরীক্ষার হলে ধরে নিচ্ছি যে আপনি একশো তিরিশটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার করছেন কিন্তু রুমে এসে দেখবেন যে আপনার সেখান থেকে কিন্তু প্রায় দশটা পনেরোটা ভুল হয়ে গেছে এটা হবেই আপনি যতই শিওর দাগায় আসেন না কেন পরীক্ষার উত্তেজনার কারণেই হোক বা যে কারণেই হোক আপনি যতগুলো শিওর দাগাবেন সেখানে কিন্তু আপনার দশটা পনেরোটা ভুল হয় আপনি হয়তো বা মডেল টেস্ট দিয়েও এই বিষয়গুলো বুঝতে পারছেন যারা মডেল টেস্ট দেন নাই তাদের ক্ষেত্রেও কিন্তু যেই হোক না কেন এটা কিন্তু হয় হ্যাঁ আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই ইরোর পার্সেন্টেজটা খুব কমই থাকে হ্যাঁ যে খুব কম ভুল করেন এইরকম সংখ্যাটা খুব কম থাকে আমাদের বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে ভুলের সংখ্যাটা দশটা পনেরোটা আমরা যতগুলি শিওর দেখায় না কেন দশটা পনেরোটা কিন্তু ভুল হয়ে যায় এখন এখানে এই ফিফটি ফিফটিতে যাওয়া পূর্বে এই কাট মার্কস নিয়ে একটু কথা বলি যে আসলে কাট মার্কসটা কি যে সর্বনিম্ন যে মার্কসটা পেলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেটাকে আমরা বলি কি কাট মার্কস তো কাট মার্কসের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো যে আপনি এতদিন যে মডেল টেস্ট বা আপনি বিভিন্ন বিভিন্ন সময় পড়াশোনা করতেছেন অংশগ্রহণ করছেন এখান থেকে কিন্তু প্রশ্নটা দেখার সাথে সাথে আপনার একটা আইডিয়া থাকা উচিত বা এটা নিজের মধ্যে চলে আসা উচিত বা যদি আসে যে আসলে এই প্রশ্নে আমাকে ঠিক কত পেতে হবে বা কত পেলে এইখানে মোটামুটি আমি টিকতে পারবো এই ধারণাটা কিন্তু নিজের মধ্যে চলে আসে এই ধারণাটা যখন চলে আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে শেষ মুহূর্তে আপনার কি করা উচিত কারণ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি সবগুলো প্রশ্নের গোনবেন বিশেষ করে আমরা অনেকে কি করি ম্যাথ মানসিক দক্ষতা অ্যান্সার করার পূর্বেই বা একটা না সবগুলো অ্যান্সার করার পূর্বেই কি একটা গণা দেয় যে কতগুলো হলো তখনই কিন্তু আমাদের একটা আইডিয়া চলে আসে যে আমরা ঠিক এখানে কতগুলো অ্যানসার করছি বা এই প্রশ্নে ঠিক কতগুলো পারা কতগুলো পেলে আমার চান্স হতে পারে বা আমাকে আরো কি করতে হবে এখন ধরে নিচ্ছি যে কোনো পরীক্ষায় আপনি প্রশ্ন দেখেই বুঝলেন যে এই প্রশ্নে হয়তো বা একশো দশ বা একশো পনেরো পেতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি শিওর হয়ে যদি একশো বিশটা দাগান হ্যাঁ আমি ধরে নিচ্ছি একশো বিশটা দাগাইলেন একদম শিওর তারপরেও আপনি দেখবেন রুমে আসার পরে আপনার দশটা কি পনেরোটা কিন্তু ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কি আপনার মার্কস কি আর একশো দশ থাকতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস হয়ে যাবে কি আপনার মার্কস হয়ে যাবে একশোর মতন হম তাহলে কিন্তু আপনি টিকবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু সেক্ষেত্রে রিস্ক নেওয়া হতে পারে কিন্তু আপনি যদি একেবারে শিওর থাকেন যে না আমি একশো বিশের মধ্যে একশো পনেরো পাবই বা একশো দশের আমার কোনোভাবেই নামবে না সেটা আলাদা বিষয় তবে আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হয়তোবা আমরা ধরে রাখতেছি একশো দশ মার্ক আমি যেভাবে অ্যানসেল করছি আমি অনেক কিছু ক্লিয়ার না বা আমি এর মধ্যে অলরেডি কনফিউশন কিছু দাগাই ফেলছি বা আমার মনে হচ্ছে যে আমি হয়তোবা এই মার্কস পাবো না অনেকে ধরে নিচ্ছি যে আপনি একশো দশ পেয়েতে হবে আপনি পাচ্ছেন একশো পাঁচ সাত এরকম মনে হচ্ছে এটা আসলে নিজের মধ্যে একটা বিষয় চলে আসে বা আপনি খুব কম পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিক্স নিতে হবে সেক্ষেত্রে আপনি হয়তোবা ফিফটি ফিফটি যেগুলো আপনার কাছে মনে হয় সেগুলো আপনি রিক্স নিয়ে দাগাইতে পারেন আর আপনারা যদি দেখেন যে না আমি একেবারে শিওর আমি এই যে মার্কস দরকার আমি সেটা পাবো তাহলে কিন্তু আপনারা অ্যানসার করার প্রয়োজন নেই এখন এক্সাক্ট সংখ্যা এটা আসলে বলা মুশকিল কেউ কীরকম দাগাবেন প্রথমে বলছি এটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার প্রস্তুতির উপরে কেউ কেউ দেখবেন যে একশো আশিটাও দাগে আসে আবার কেউ কেউ দেখবেন যে শুধুমাত্র একশো তিরিশটা পঁয়ত্রিশটা অ্যান্সার করেও একশো আশিটা অ্যান্সার করে কেউ টিকে না কেউ একশো তিরিশটা অ্যান্সার করেও টিকে তবে আপনি যদি প্রথম পরীক্ষা দিয়ে থাকেন বা আপনার প্রস্তুতির সাথে সামঞ্জস্য করে যদি বলি যে এখানে আপনি অবশ্যই আপনার প্রস্তুতির উপর বা যে কথাগুলো বললাম এটার ডিপেন্ড করে করতে পারেন তবে আপনি চাইলে থেকে এই রেঞ্জের মধ্যে কিন্তু অ্যান্সার চাইলে করতে পারেন হ্যাঁ অবশ্যই আমি যে বিষয়গুলো আগে বলছি সেটা বিবেচনা করে এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট আলোচনায় আমরা নতুন কিছু নিয়ে আসবো সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন